না করলে পরিস্থিতি সামাল দাও কঠিন হয়ে যাবে। আরে আমরা আছি না, সব সামলে নেব। না, আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে। ঠিক আছে, আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে। হ্যাঁ স্যার, তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব। বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি। ওকে, প্রসিড। কয়লায় পোড়া বেগুন, মুখের মধ্যে চলে আগুন, শান্তি নাই শান্তি চাই। হাজতে গেলে শান্তি পাবেন। ইন্সপেক্টর, বাসাকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। নিয়ে চলো। ইন্সপেক্টর, বলেছিলাম না, পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক, তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে। আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে, তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। Thank you.